হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের দেখাবো বাসাবাড়িতে বসে আপনারা যারা ফ্রিজ ঠিক করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যাদের বাসাবাড়িতে আপনারা বসে যদি ফ্রিজ ঠিক করতে চান তাহলে আপনাদের যদি কম প্রেশার যদি না চলে তাহলে আমি আজকে নতুন একটা একটা স্টার্টিং ক্যাপাসিটার দিয়ে চালিয়ে দেখাবো যে কীভাবে আপনার কম প্রেশারটা অন করা হয়। এই দেখুন, কম প্রেশারের তিনটা টার্মিনাল, একটা উপরেরটা আছে কমন, ডান প্রেশারটা আছে রানিং, আর বাম প্রেশারটা আছে স্টার্টিং। আমি সবসময় কানেকশন করতে হয়, আমি করে দেখাবো একটা রিলে ওভারলোড দিয়ে। এই দেখুন, আমি একটা রিলে লাগাচ্ছি, এরকম রিলে লাগাইলে পরেও চলবে। এটার কয়েল রিলে করে আর একটা ওভারলোড লাগাই আমি কানেকশন করে আপনাদের এরকম মানে কম প্রেশার কীভাবে চালাইতে হয় আপনাদের আমি কানেকশন করে দেখাবো। এটাও ভালো কম প্রেশার, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে কম প্রেশার যদি নষ্ট থাকে তাহলে আপনারা কীভাবে কানেকশন করে ক্যাপাসিটার কানেকশন করে চালাবেন। আর বরাবর মতো আমি যা বলে থাকি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সোজাসুজি চলে যায়, আপনাদের যাতে কষ্ট করে খুঁজে বাইর করা লাগবে না। তাহলে ভিউয়ার্স দেখুন, এই যে দেখুন আমি ওভারলোডটা উপরের টার্মিনালে লাগাইছি আর রিলেটা দুই পাশে দুটো লাগাই দিছি। এখন আমি আপনাদের টু পিন প্লাগ দিয়ে একটা তার দিয়ে চালিয়ে দেখাবো কম প্রেশারটা কীভাবে চলে। দেখুন ভিউয়ার্স, এখানে দুইটা ই আছে, চিকুন যে লাইনটা ওইটা হচ্ছে ডিসচার্জ পাইপ, আর যেটা মোটা ওইটা সেকশন পাইপ। মোটা পাইপ দিয়ে ঠান্ডা হাওয়াটা বেরোয়, ঠান্ডা হয় ওটা, আর চিকুনটা গরম হয়। এখন বেশ, আমি একটা তার রিলেতে লাগাই দিছি আর একটা তার ওভারলোডে চালাইছি, একটা নিউট্রাল একটা ফেস। দেখুন, এখন আমি কম প্রেশারটা চালিয়ে দেখাবো। এরকম দিলে আপনাদের কম প্রেশারটা চলবে, যদি আপনাদের ফ্রিজ বাসাতে না চলে তাহলে যদি ওভারলোড রিলে ওভারলোড চেঞ্জ করলে যদি না হয় তাহলে আপনারা একটা স্টার্টিং ক্যাপাসিটার কীভাবে লাগাবে আমি সেটাই আপনাদের করে দেখাবো। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন ভিউয়ার্স, আমি দেখুন একটা অ্যাম্পিয়ার মিটার লাগাইছি, আমার কম প্রেশারের অ্যাম্পিয়ার কত নেয় সেটাও আপনাদের আমি দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি স্টার্ট দিছি, দেখুন আমার কম প্রেশারটা চলতেছে। আমি এখন আপনাদের দেখাবো কম ক্যাপাসিটারের কানেকশন কীভাবে করতে হয়। দেখুন বেশ, আমি কানেকশন কীভাবে করছি আপনারা একটু ভালো করে দেখে নিন, দেখে নিলে আপনারা বুঝবো না। দেখুন আমার অ্যাম্পিয়ার দেখাচ্ছে 004, তার মানে আমার কম প্রেশারটা ঠিক আছে, ঠিকভাবে চলতেছে। ভালো করে দেখুন, একটু ভালো করে একটু খেয়াল করে দেখলে পরে আপনারা নিজেরাও পারবেন বাসায় বসে নিজেদের ফ্রিজ নিজেরাই ঠিক করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এটা স্টার্টিং ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে 4070। এই ক্যাপাসিটারের সাহায্যে কম প্রেশারটা চলবে, এটা স্টার্টিং ক্যাপাসিটার বলে। দেখুন আমি স্টার্টিং ক্যাপাসিটারটা এখন কানেকশন করে দেখাবো। অবশ্যই আমি কানেকশন করব এখন। দেখুন, আর অবশ্যই যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিউয়ার্স, আমি মধ্যে থেকে তারটা কেটে দিছি, কেটে দিয়ে কম্প্রেশারের লাইন দিছি কিভাবে। এই দেখুন, মধ্যে যে তারটা দিয়ে শর্ট করা ছিল তারটা কেটে আমি দুই পাশে দুইটা ক্যাপাসিটার তার লাগাই দিছি, আর রানিং পয়েন্টে একটা ফেজ দিছি, আর কমন পয়েন্টে আমি নিউট্রাল দিছি। দেখুন ভিউয়ার্স, একটু ভালো করে দেখুন, যারা বাসা বাড়িতে বসে
এই ধরনের কাজ শিখতে চান, অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন। দেখুন ভিউয়ার্স আমি কীভাবে করছি, এই দেখুন আমি কম্প্রেসারটা অন করছি, দেখুন আমার কম্প্রেসারটা চলতেছে। এখন আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে এরকমভাবে কানেকশন করলে আপনাদের কম্প্রেসার 100% চলবে। আর যদি আপনাদের আমার ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হয়তো পরবর্তীতে ভিডিও বানিয়ে ভালো করে দেখানোর সহযোগিতা করব। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই, আমি তাদেরকে বলবো যে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন ভিউয়ার্স কীভাবে কানেকশন করছি, আমার ভিডিওটা সবসময় আপনারা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। আমার ভিডিওটা যারা কষ্ট করে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এম্পেয়ারমেন্টটা খুলে ফেলছি, দেখুন কীভাবে কানেকশন করছি, আরেকবার দেখাই আমি ভালো করে। দেখুন এই যে এটাই কয়েলালা ওভারলোড, রিলে ওভারলোড, এটা আপনাদের পাথরালাটাও পাওয়া যায়, পাথরালাটা আমি লাগাই নাই। দেখুন আবারও দেখাই আপনাদের, উপরেরটা হচ্ছে কমন, ডান সাইডটা রানিং আর বাম পাশেরটা স্টার্টিং, সবসময় রানিংয়ে আর কমনে নিউট্রাল পেস লাগাবেন। আর যদি আপনাদের কম পেশের কানেকশন যেরকম না থাকে, দেখা যাচ্ছে উপরের যে টার্মিনালটা আছে ওটা যদি নিচাই থাকে, তাহলে ওইটাই কমন হবে আর বাম পাশেরটা ঘুরে যাবে, ওইটা রানিং হবে আর ডান পাশেরটা স্টার্টিং হবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।